আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাঁঠালতলি সান্তাহার রোড নওগাঁ কর্তৃক বাস্তবায়িত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির নিম্নমণিত পদে নিয়োগের জন্য সৃজনশীল ও অভিজ্ঞ বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। কর্মস্থল হবে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর ও রাজশাহী। যারা নিয়মিত চাকরি সার্কুলার পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। আঞ্চলিক যে ব্যবস্থাপক তার বয়স 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য বা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা ও মাইক্রো ফাইন্যান্সের সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন হবে 50,000। মাসিক বেতন মানে এটা শিক্ষানবিশ অবস্থায় 50,000। তারপর মাসিক আপনার শিক্ষানবিশ শেষ হয়ে গেলে হবে 58,000। ব্যবস্থাপক আইটি 45 বছর। কম্পিউটার বিষয়ে স্নাতক স্ল্যাশ স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজে দক্ষ হতে হবে। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন 42 বছর পর্যন্ত। শিক্ষানবিশ অবস্থায় 42,000। শিক্ষানবিশ শেষ হয়ে গেলে স্থায়ী হবে 52,800। শাখা ব্যবস্থাপক 45 বছর। স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা হচ্ছে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট হতে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা বা মাইক্রো ফাইন্যান্স এর সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে। শুরুতে হবে 35,000 আর স্থায়ী হয়ে গেলে 45,100। সহকারী হিসাবরক্ষক 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বাণিজ্য বিভাগে। অভিজ্ঞতা থাকতে হবে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ও কর্ম কম্পিউটার দক্ষতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শুরুতে হবে 26,000। তারপর শিক্ষানবিশ শেষ হয়ে গেলে হবে 37,300। ফিল্ড অফিসার লাগবে একজন। বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্নাতক সম্মান ডিগ্রি। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া হবে। 25 বছর শুরু মানে 25,000 টাকা শুরুতে এবং শিক্ষানবিশ শেষ হয়ে গেলে 35,200। ফিল্ড অফিসার 2। 35 বছর পর্যন্ত স্নাতক ডিগ্রি। আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 23,000 টাকায় শুরু, 32,120 টাকায় স্থায়ীকরণের পরে। নিয়ম ও শর্তাবলী। নিয়োগ প্রার্থীদের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর শিক্ষানবিশ শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বছরের 2টি উৎসব বোনাস, সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। উল্লেখিত বিবরণী অনুযায়ী সকল পদে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার বিবরণ, মূল সনদপত্রের সত্যায়িত কপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর সহ স্বহস্তে লিখিত আবেদন নির্বাহী পরিচালক, দাবি মৌলিক উন্নয়ন সংস্থা কাঁঠালতলি নওগাঁ বরাবর আগামী 8/10/2024 তারিখের মধ্যে ডাক বা কুরিয়ার পৌঁছাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্বাচনী এলাকায় অংশগ্রহণের জন্য সংস্থা কোনো প্রকার বাধা প্রদান করবে না। আবেদনকৃত পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। নারী, আদিবাসী ও প্রাদেশিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হলে নিয়োগ প্রাপ্তির সময় সকল পদে জামানত ফেরতযোগ্য জামানত দেওয়া হবে আপনাকে, মানে ফেরতযোগ্য একটা জামানত দিতে হবে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 20,000 হতে পারে, এটা জামানত দিয়ে আপনাকে চাকরি করতে হবে। সকল পদে নিশ্চয় মানে পদের জন্য মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এই সব সমস্ত পদের জন্য নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং নিয়োগ প্রাপ্তির পর কমপক্ষে দুই বছরের কাজ করবেন, কমপক্ষে 2 বছর কাজ করবেন, মানে 2 বছরের কমে আগে চাকরি ছাড়তে পারবেন না, তাহলে আপনি লিখিত দিতে হবে। নির্বাহী পরিচালক দাবি মৌলিক উন্নয়ন সংস্থা চক্রামপুর কাঁঠালতলী সান্তাহার রোড নওগাঁ 6,500। সো ধন্যবাদ, যারা আবেদন করতে চান করতে পারেন, এখানে বিস্তারিত লেখা আছে, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি জুম আউট করে দিচ্ছি, আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।